মামুনুল হক সাহেব, উনি মজলুম জননেতা, উনি এই বাংলাদেশের তাহজিব তামাদ্দুনের এই বাংলাদেশে ইসলামের বুলন্দ আওয়াজ প্রতিষ্ঠার করার জন্য জেল খেটেছেন, উনার ইসলামের দিনের দায়ী হিসাবে এই সরকার ইসলামের তকমার উপর, ইমান এবং আকিদার উপর কালিমা লাগানোর চেষ্টা করেছে এই পতিত স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মালিকুল মুলক, উনাকে আইনের মাধ্যমে এই ইসলামকে জিন্দা রাখার জন্য আবার আমার আপনার সামনে ইনশাআল্লাহ উপস্থিত এনেছেন। এই মামুনুল হক সাহেবের সাথে আজকে আমার দ্বিতীয় দিন উপস্থিত। উনাকে একটা দিনের মাগরিব নামাজের কথা স্মরণ করিয়ে দিতে চাই। ওনাদের সহবতে গুলশান সোসাইটি মসজিদের যে খতিব মাওলানা মাসুম বিল্লাহ, ওনার সাথে আমার সম্পর্ক। আমি মাসুম ভাইকে বললাম মামুনুল হক সাহেবের সাথে আমি একটু পরিচয় হতে চাই। ওনার ইউটিউবে ওনার ইসলাম, ওনার ইমান আকিদা সম্পর্কে আমরা জেনেছি, আমরা দেখেছি। মামুনুল হক ভাই মনে আছে কিনা জানি না, মাগরিবের পরে মাসুম বিল্লাহ সাহেবের ওই নিচের ক্যামেরায় আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, মুলাকাত হয়েছিল। আপনি বের হলেন আজকে এই তৌহিদ জনতার সামনে, আপনাকে উদ্দেশ্য করে আমি দুই একটা কথাই বলবো আমার বক্তব্য শেষ। এই বাংলাদেশে এই মুন্সিগঞ্জ একটি জেলা, আমি 6 বছর মুন্সিগঞ্জের জেলার দায়িত্বে ছিলাম, কোনোদিন মুক্ত পরিবেশে এই মাইক লাগিয়ে মানুষের সামনে কথা বলতে পারি নাই। আমার ছাত্র সন্তানরা জীবন দিয়েছে, আবু সাহেব জীবন দিয়েছে, মুন্সিগঞ্জের চারটি তাজা প্রাণের বিনিময়ে আজকের এই মুক্ত পরিবেশ। আমরা সেই বিদেহী আত্মার জন্য আমরা আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। এই বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে, অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ। আপনাকে দ্বিতীয়বার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। 5 তারিখ জন স্বৈরশাসকের পতন হয়, আপনি বাংলাদেশের মিডিয়াতে আমার প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছিলেন। এই জনসভা থেকে বিএনপির পক্ষ থেকে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুক্ত বাংলাদেশে আমাদের কিভাবে চলতে হবে, আমাদের কখনোই দখল চাঁদাবাজি এমন কোনো কাজ করব না যে কিনিত অধ্যায়কে আবার পুনরাবৃত্তি করতে হয়। এই জনসভায় হবে আমাদের আজকের সেই ওয়াদা। এই জনসভায় আজকে ওনাদের সামনে শেষ একটা কথা বলতে চাই, আল্লাহর কাছে আমরা আজকে ফরিয়াদ জানাবো, আল্লাহুম্মা জাআলনি মিন সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমরা শুকরিয়া আদায় করছি, জালিম বিদায় হয়েছে, সবর করব অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের চোখে আমরা ছোট থাকব, আমাদের কর্ম এবং চিন্তায় আমরা রব্বে করিমের দরবারে আমরা বড় হব, এই হব আমাদের অঙ্গীকার। খোদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। মনে রাখতে হবে আজকে 5ই আগস্টে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা অর্জন করা যতটুকু কঠিন, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমরা অধিকার বঞ্চিত ছিলাম, বৈষম্যের শিকার ছিলাম, আমাদের অধিকার দেওয়া হতো না, কথা বলতে পারতাম না, খুন গুমের শিকার ছিলাম 16টি বছর। স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা বিশ্বাস করি বৈষম্যমুক্ত সমাজ এবং নিরাপদ রাষ্ট্র এই সকল তন্ত্র মন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হবে না। একমাত্র ইসলামকে যদি
রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়, তাহলেই প্রকৃত শান্তি নিরাপত্তার দেশ এবং সমাজ হবে। বাংলাদেশ খেলাফত মজদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজকে বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে চাই। আমরা বৈষম্য মুক্ত সমাজ যদি সত্যিকারে গঠন করতে চাই, আল্লাহ প্রদত্ত বিধান জমিনে কায়েম করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিশ আল্লাহর বিধান কায়েম করে একটি কল্যাণ আদর্শ রাষ্ট্রের মানে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। আপনারা কি আমাদের আহ্বানের সাথে সাড়া দিবেন ইনশাআল্লাহ? আজকের পথ সমাজ এ পর্যায়ে বক্তব্য রাখবেন, কারণ নির্যাতিত মজলুম জনতা বাংলাদেশ খেলাফত মজলিশ সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, বক্তব্য রাখবেন মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পথ সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মধুপুরের পীর সাহেব হুজুর এবং আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি নূর হোসেন নুরানি সহ ওলামায়ে কেরাম জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদ জনতা, আজকে যে বিষয় বলতে হয়, দীর্ঘ 15 বছর খুনি শেখ হাসিনার সরকার আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমাদের ভাইদেরকে গুম খুন করেছে। 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে আমাদের ভাইদেরকে খুন করেছে, হাজার হাজার ভাইদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এমনিভাবে এই সরকার দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, এমন কোনো অপরাধ নাই যা এই সরকার করে নাই। এমনিভাবে সর্বশেষে 2024 সালে জুলাই আগস্টে এসে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের অভ্যুত্থানে গত 5 আগস্ট এই খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। সে এত অন্যায় করেছে, তার দেশে 1 ইঞ্চি জায়গা নাই যেখানে সে থাকতে পারে, এই কারণে সে দেশ ছেড়ে তার এই পরম বন্ধু মোদির কুলে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি বর্তমান সরকারকে বলতে চাই, সমস্ত খুনের বিচার করতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা খুনের বিচার করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি গুম খুনের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি লুট তারা হত্যার রাজনীতি। পরিষ্কার বলি, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন গ্রহণ করবে না, এবং এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ করতে চাই, একটি ইনসাফ ভিত্তিক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এই জন্য প্রয়োজন মাওলানা মামুনুল হকের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা। তাই মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসে আপনারা সকলে যোগদান করে মাওলানা মামুনুল হকের হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অমাতা ও ফিকিল্লা বিল্লাহ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি আজকের পথসভা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবে নির্যাতিত মজলুম জল্লাদ হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানি। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানি। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আজকে লম্বা বক্তব্য নয়, আল্লাহর দরবারে দুনিয়ার শুকরিয়া আদায় করি। আমাদের মুন্সিগঞ্জের সত্য সন্তান, এই মাটির সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, আমাদের গর্ভের দম, জাতির আশা ভরসা প্রতীক আল্লামা মামুনুল্লাহ সাহেব তাহমিদ পৈতৃক ভিটায় মুন্সিগঞ্জ এসেছেন। মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, শুধু দুইটি কথা বলবো। হাদিসের কুদসিতে আছে, আল্লাহ পাক স্বয়ং বলেন, আরিয়া ওরিদাই অহংকার, আমি আল্লাহর গায়ের চাদর। কেউ জমিনে অহংকার করলে তিনি রাজারা মাশাআল্লাহ দেখেন না, মাটির সাথে মিশাইয়া দেন, ঠিক কিনা বলেন। ওনার অহংকারের শেষ ছিল না। উনি প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে কারণে অকারণে প্রায় বলতেন, আমি বঙ্গবন্ধুর কন্যা। কথাটা মাথায় রাখবেন, এক কাপড়ে পালাইলেন কেন বঙ্গবন্ধুর কন্যা হলে, ঠিক কিনা বলেন। আমার ভাইয়ের কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি ছিল ইয়াজিদের রাজনীতি, আওয়ামী লীগের শাসন ছিল ফেরাউনের শাসন, আওয়ামী লীগের ধর্মচর্চা ছিল আবুদি হলের মূর্তির ধর্মচর্চা, যেই মূর্তির কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেল খাটিয়েছেন। আমি কারামুক্ত হওয়ার পরে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 30 কিলোমিটার ঘুরেছিলাম মুন্সিগঞ্জ শহরে, মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর রাত 2:30 মাহে রমজানে সেহরি খাওয়ার পূর্বে আমাকে যখন বিশাল প্রহর নিয়ে গ্রেফতার করতে গেলেন, নিজের পুলিশের উর্দি হাতে বাবু ধরে বলেছিলেন, হুজুর এই পুলিশের পোশাকটা গায়ে রাখতে আর মনে চায় না কেন? 30 কিলোমিটার দূরে মামারোডে নিমপল্লীতে গন্ডগোল হলো। আমাদের রাহবর, আমাদের মুরব্বী, আমি প্রায় বলি মুন্সিগঞ্জের আহমদ শফি মধুপুরের বিশ্বাবুদ্ধ নত্রী বছরের কাছে বয়সপুত্র গুলিবিদ্ধ হয়েছিলেন, ঠিক কিনা বলে। এরপরের ইতিহাস আপনারা জানেন, সেখানে অনেক গুলি মিথ্যা মামলা হয়েছে। সেই মামলায় 30 কিলোমিটার দূরে হরতালের দিন 2021 সালে হেফাজতের হরতালে আমি মুন্সিগঞ্জ সদর থানার ওসি সহ ওই 9 নম্বর ওয়ার্ডে তার পুলিশের জন্য হলরুম খুলে দিলাম, পিআইটি ভাগরুম খুলে দিলাম। দুপুরবেলা পুলিশ শেখ হাসিনার আমার পকেটের 600 টাকা দিয়ে তরমুজ কিনে আমি পুলিশকে খাওয়াইলাম। এটা ভদ্রতা, কারো বাড়ির সাথে কেউ গেলে তার মেহমানদারি করতে হয়, ঠিক কিনা বলেন। ওটাই ওসি সাহেব বলেছেন, হুজুর সারাদিন আপনি এখানে ছিলেন, 30 কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটলো, সেই মামলায় আপনাকে গ্রেফতার করতে হবে, মুখ আপনাকে কিভাবে দেখাবো? তাই তো প্রধানমন্ত্রীকে মুক্ত হওয়ার পরে যার থেকে বের হয়ে বলেছিলাম, আমার মামলা যদি প্রমাণ করতে পারেন, আপনি পদ্মা সেতু করেছেন কিন্তু পদ্মা সেতুর গোড়ায় এই পদ্মার পারে 1 ইঞ্চি টাকাও আপনার নাই। আমরাও শিল্পমন্ত্রী কোটিপতি না, মুন্সিগঞ্জের মানুষ হওয়াতে পৈতৃক সম্পত্তি পদ্মার পারে 1 কোটি আমার 186/6 বিঘা আছে। আপনার বোন রেহানা কত বড় 1 বিঘা, আপনার কত বড় 1 বিঘা, বাড়ি করে সিঙ্গাপুরের মতো থাকতে ছিল, আমার মামলা প্রমাণ করে দেয়। সেটা প্রমাণ না করে আপনি পালিয়ে চলে গেলেন। আরেকটি বিষয় আপনাদের সামনে বলি, আমাদের যার বক্তব্য শোনার জন্য পথসভাকে জনসভায় পরিণত হয়েছে তার বক্তব্য আপনারা শুনবেন। মুন্সিগঞ্জের ডিসি পালিয়েছেন, এসপি চলে গেছেন, মুন্সিগঞ্জ সদর থানার ওসি গেছেন, কিন্তু মুন্সিগঞ্জ জেলখানার জেল সুপার বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক মাসে 600 টাকা কারা কেন্দ্রিক থেকে আপনি হারাম খান, আমি সচক্ষে দেখেছি। আগামী 3 দিনের ভিতরে ডিসি সাহেবকে বলি, যদি মুন্সিগঞ্জ জেলখানার চাকসুপার বদ্রু রশিদকে এখান থেকে তাড়িয়ে দেওয়া না হয় তার ভাগ্য হবে হাসিনার মতো, ঠিক কিনা বলে। সুতরাং আপনি তাকে তাড়িয়ে দিয়ে নতুন আপনি জেল সুপার আনুন, আমরা স্বাগত জানাবো। শেষ কথা, ডিসি এসপি প্রশাসনকে বলবো, আমরা সর্বদলীয় মন্ত্রিনিমায় সভা করেছি, বিএনপির শীর্ষ নেতা মুন্সিগঞ্জের সেক্রেটারি রাজপথের লড়াকু শরীফ রতন ভাই আছেন, জাতীয় পার্টি ছিল, জামাত ইসলাম ছিল, সর্বদলীয় বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি
আমরা প্রশাসনকে সহযোগিতা করব, চাঁদাবাদ দুর্নীতিবাদ খুনি অপরাধীদেরকে শক্ত হাতে ধরতে হবে, ঠিক কিনা ভাবে। সুতরাং আপনারা এই উদ্যোগ গ্রহণ করেন, আমরা সর্বদলীয় ভাবে সহযোগিতা করবো। বাংলাদেশ চিন্তাবাদ, ইরমা সাহেব চিন্তাবাদ, বাংলাদেশের মসজিদ মন্ত্রতা চিন্তাবাদ, সর্বদলীয় ঐক্য চিন্তাবাদ, আওয়ামী বিশ্বাস দ্বিপাক্ষা।